ليش السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. بسم مطروي الرحمن الرحيم. رب العزة الجنة جرّوش مهربانيتي أمرا. أج আমাদের বাংলাদেশের বৃহস্পতিবার সকালে আহ দরোজ আর মোহিম আলী আহম মাতিল উম্মা শেখ আব্দুল আজিজ বিন বাজার রহাইমাহল্লাহ লিখিত জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্শমূহের আহ এই ক্লাসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর শুকুরিয়া করছি আলহামদুলিল্লাহ সলাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ্ লফ ও আলিহি ওয়াসাল্লাম এর উপরে এরপরে আমরা যে বিষয়টি নিয়ে গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম সেটা ছিল ইসলাম ভঙ্গকারী বিষয় সমূহ আমরা যেমন বিভিন্ন দেশে বসবাস করি এই দেশগুলোর রাষ্ট্রীয় কিছু নিয়ম আছে যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করে তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয় তার নাগরিকত্ব ক্যান্সিল হয়ে যায় ঠিক ওই রকম কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে এমন কিছু অপরাধ করে যে মাধ্যমে গুলো ইসলাম থেকে বের হয়ে যায় এমন একটি কারণ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সেটা ছিল আল ইশরা কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক বা অংশীদার সাব্যস্ত করা এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ ও অন্যায় যদি কেউ এই পাপ অবস্থায় দুনিয়া ত্যাগ করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে ব্যক্তি এই শিরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করবে অর্থাৎ মারা যাবে তার আমলে শিরিক রয়েছে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন অপর হাদিসে একটা হাদিসে কুৎসিতে রসুল আল্লাহ তাল্লাহ বলেছেন রসুল মনার করছেন তার রব থেকে যে আল্লাহ তালা বলেন যে তুমি যদি এত পরিমান গুণা নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো যেটা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে তবে আমি ততটুক পরিমাণ অথবা জমিন সম তুমি গুণা করেছো পৃথিবী ভরে গেছে তোমার গোনাতে কিন্তু তোর তোমার গোনাতে শিরিক নাই তবে আমি তোমার সমুদয় গুণা ক্ষমা করতে পারি যদি শিরিক না থাকে তাহলে শিরিক একটা বড় অপরাধ রাসূল সাল্সাল্লাম যখনই কবিরা গুনার কথা উল্লেখ করেছেন সেখানে শিরিকের কথা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহ আলী হিউয়েসাল্লাম যখন বলেছেন সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো সেখানে শিরিকের কথা এক নাম্বারে বলেছেন দুই নাম্বার ছিল ইসলাম অঙ্গকারী এক নম্বর বিষয় শিরিক দুই নাম্বার হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বা নিয়ে আল্লাহকে পাওয়ার জন্য উক্ত ব্যক্তি বা বস্তুর পূজা বা ইবাদত শুরু করে দেওয়া যেমনটি আমাদের মুসলিম সমাজে কিছু লোক কবর মাজার পূজা করে পীর পূজা করে এবং অনেকেই আছে পীর মাজারে না গেলেও সে আল্লাহর ইবাদত করে না প্রবৃত্তির অনুসরণ করে তো এগুলোর মাধ্যমে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় তিন নাম্বারে আমরা বলেছিলাম যদি অমুসলিমকে কেউ অমুসলিম মনে না করে অথবা মনে করে তাদেরটাও ঠিক আমাদেরটাও ঠিক ওরাও স্বর্গে যেতে চাই আমরাও জান্নাতে যেতে চাই উভয়ই আমাদের মাঝাবি ভাইয়েরা বলে যে সত্য একটাই তবে সেখানে পৌঁছার রাস্তা ভিন্ন ভিন্ন পৌঁছার রাস্তা ভিন্ন ভিন্ন তো মূলত ইসলাম যে সঠিক দিন ধর্ম সেটা রাস্তাও একটা ভিন্ন ভিন্ন রাস্তা নয় আল্লাহ রসুল একদিন একটা সোজা দাগ টেনেছিলেন আর কয়েকটা হাত রেখে বলেছিলেন এটাই হলো আমার সঠিক ও সোজা পথ এই পথের অনুসরণ করো ডানে বামের পথ তোমরা অনুসরণ করিও না যদি করো তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তো যেমনটি মাঝাবি ভাইদের কথাও ঠিক নয় তেমন ভিন্ন ধর্মী লোকদের কথাও ঠিক নয় যে তারা তারাও জান্নাতে যাবে তাদের মাঝাবো ঠিক তাদের দিন ধর্ম ঠিক হ্যাঁ ওরাও আল্লাহর বান্দা আল্লাহরই তারা আহ ইবাদত করছে তাদের রাস্তাও কোন না কোন একটি রাস্তা আসলে এগুলো ঠিক নয় ফেরন আল্লাহ তাহলে এর আগে আমরা বলেছিলাম যে আল্লাহ বলছিলেন ইন্নাদ্দিন আইন দল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত তিন ধর্ম হল ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের মাধ্যমে ভিন্ন পথ ও মতের মাধ্যমে আল্লাহ খেতে চাইবে লেন ইউকুবেল মিন এটা কখনোই তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না অহু আফিল আফিরতি মিনাল আল খাসিরিন আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে

হ্যাঁ এটা আকমাল মিন হাদ ইহি রসুল সাল্লামের হেদায়ত থেকেও উত্তম আল্লাহ রসুল যে আমাদেরকে পথ দেখিয়েছেন সত্য পথ সঠিক পথ এবং আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ যদি এটাকেই সব চাইতে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে কেউ যদি মনে করে যে রাসূলের পথের চাইতে ভিন্ন আরো উন্নত পথ রয়েছে এবং অধিক উপকারী এবং অধিক কল্যাণকর পথ রয়েছে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আও অথবা কেউ যদি বিশ্বাস করে যে রসুল সাল আলী সাল্লাম যে বিচার ফাইসলা করেন যে আহ বিধি আমাদেরকে দিয়েছেন সেই বিধি থেকে অন্যের বিধিবিধান অনেক উত্তম এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন যারা মানব রচিত যে মতবাদ তালার যে আইন কোরআন এবং সেই হাদিস এই আইনের বিপরীতে হ্যাঁ এই আইনকে বাদ দিয়ে নিজেরা যারা আইন তৈরি করেন যেটা আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে হয়ে আসছে কোনো সময় কেউ ইসলামের জন্য কাজ করেনি এরা নিজেদের আব্রাহাম তৈরি নিয়মের নিজেরাও মন তৈরি করেছে কিন্তু কেউ কোনোদিন বলেনি এটা যে আমরা ইসলাম অনুযায়ী চলি আমরা মুসলিম অধ্যুষিত এলাকার লোক আমরা ইসলামকে বা কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করি ইসলামী আইনকে আমাদের আহ ইসলামী আইনকে আমাদের দেশের আইন হিসেবে আমরা গ্রহণ করি এটা কোনো সরকার কখনোই বলেনি ফলে এটা এই যে এই তাগুত কে যারা যারা প্রাধান্য দেয় এই তাগুদ যারা প্রাধান্য দেয় তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে আজকালকে বর্তমানে এটাই মনে করা হয় যখন দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের তারা বিভিন্ন ইসলামী দাবি দাওয়া পেশ করেছিল সরকারের কাছে বিগত সরকার যারা ছিল তো তারা বলেছিল যে এটা চোদ্দশো বছর আগের এমনকি আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে পর্দা করা এটা যেন একটা তাবুর মধ্যে একটা মহিলাকে ঢুকিয়ে ফেলা তো এরকম ইসলাম বিধ্বংসী বিষয়গুলো তাদের মধ্যে রয়েছে তো এগুলো ইসলাম বিধ্বংসী জিনিস আহ রসুলের হিদায় এটাই পরিপূর্ণ আপনারা জানেন যে প্রত্যেক খতিব সাহেব হাদিসের একটা অংশ পাঠ করেন আহ সময় যেখানে বলা হয় ফাইন্না খাই খাই ইহদিন আলী ও সব পরিপূর্ণ হেদায়েত হলো মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর হেদায়েত উত্তম হেদায়েত হলো সেটা আর রসুল বিধান বাদ দিয়ে রসুল বিচার বাদ দিয়ে অন্যের বিচারও নেওয়া যাবে না আল্লাহ আলা কোরআনে বলছেন ফাইলা ও রব বি কাইলা মিনুন হাই কিনু কাফি ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا تدرچن تدرك يا يوربك تمار ربير شباط الله رجل نجيك نجي نشير قرأ جائزة سي. الله تعالى يقول سن تمار ربير شباط. لا يؤمنون ما نصدقهم إيمان داره تباربنا حتى يحكموك فيما شجر بينه তাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে গন্ডগোল হয় ওই বিষয়গুলোতে তোমাকে যতক্ষণ বিচারক মেনে না নি ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ ইমানদার হতে পারবে না অতপর আপনি যে ফয়সালা করে দেন সেই ফয়সালাতে তারা সন্তুষ্ট না থাকে অর্থাৎ ফয়সালা যখন রসুল করে দিবেন সেটাকেই সত্য হক ও আদল ইনসাফ পূর্ণ জেনে সেটা মেনে নিতে হবে তুমি দুফিয়ান ফসিম আরাদানপদ ওয়ুসেন লিমু তলিমা এ গেল চতুর্থ নাম্বার ইসলাম ধ্বংসকারী বিনষ্টকারী ভঙ্গকারী বিষয় যে রাসূল সরাইসাল্লামের বিচার এবং তার আনিত হেদায়েতের চাইতে অন্য কোনো ব্যক্তি বা গ্রুপের যে হেদায়েতটা সেটাকে অধিক উপযুক্ত মনে করা এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের সমাজে কিন্তু সেটাই মনে করা হয় ইসলামী আইনকে এখনকার জন্য অকেজ মনে করা হয় না মজুবিল্লা আর এটা একমাত্র কারণ হচ্ছে যে ইসলামী আইন দিয়ে যদি শাসন করা হয় তাহলে ওই যে ঘুষ আর সুদ আর যাবতীয় যে শয়তানি বাণিজ্য এগুলো থাকবে না এজন্যই মূলত তারা এটা মানে না ইসলাম মানে না কারণ চোর যখন চুরি করবে হাত কাটা হবে জেনা করবে তখন রজম করা হবে দররা মারা হবে এই কঠিন শাস্তি গুলো তারা চায় না কারণ তারা এগুলোতে অপরাধী হ্যাঁ খ্রিস্টানদের থেকেও এটা চরম একটা মানে ওরা যেরকম পরিবর্তন করেছিল তা ওরা তিন বিধান এখন এরাও পুরাই বাদ দিয়ে দিয়েছে কোরআনের বিধানকে তারা একেবারেই হ্যাঁ ওই মসজিদ মাদ্রাসাতে সীমাবদ্ধ করে দিয়েছে যাই হোক এটাও একটা ইসলাম অহংকারী বিষয় চার পাঁচ নম্বর বিষয় হলো মান আবগদ শেহ মিম্মা জ্যা আবিহি রসুল ওসাল মালহি উসাল্লাম রসুল সাইসাল্লাম পুরো পরিপূর্ণ কোরআন এবং তার যে হাদিস দুই প্রকার ওহি একটা হলো ওহি মতলু একটা হলো ওহি ডায়ের মতলু একটা হলো তেলাওয়াত করা হয় যার প্রত্যেক অক্ষরে দশ নাকি পাওয়া যায় আল কোরআন আর একটা হলো গাইরে মাতলু সেটা হলো হাদিস যেটা পাঠ করা হয় না প্রত্যেক অক্ষরে দশ নেকি পাওয়া যায় না কিন্তু সেটা জ্ঞান অর্জন করলে তার জন্য নেকি রয়েছে তার উপরে আমল করলে তার জন্য সবাব রয়েছে এই যে কোরআন এবং হাদিস আল্লাহ ও রসুলের জানিত বিধান এগুলোর কোনো একটা বিষয়কে নিয়ে কেউ যদি বিষয়ের প্রতি কেউ যদি বিদ্বেষ রাখে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে যদিও সে ওই বিষয়টার উপরে আমলও করে কিন্তু বিদ্বেষ আছে অন্তরে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ এটা এই জন্য যে তারা আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করে সেটাকে তারা অপছন্দ করে তাই আল্লাহ তাল্লাহ তাদের আমল বিনষ্ট করে দেন আল্লাহ তালা তাদের আমল নষ্ট করে দেন সেগুলোর সব তাদের থাকে না কারণ ইসলাম এর বিধানকে তারা অপছন্দ করে তাহলে আজকে আমরা চার নাম্বার যেটা বললাম সেটা হলো কারো এ কথা বিশ্বাস করা যে রসুল সাল্লামের হেদায়তের চাইতে অন্যের হেদায়েত উত্তম এবং রসুলের বিচারকে প্রত্যাখ্যান করা অন্যের বিধান বিচারকে গ্রহণ করা পাঁচ নম্বরে আমরা বললাম যে ইসলামের আনিত কোনো বিষয় আল্লাহ ও রসুলের বাণী এগুলোর কোনোটাকে অপছন্দ করা বিদ্বেষ পোষণ করা তার প্রতি সেটা ইসলাম ভঙ্গের অন্যতম কারণ আল্লাহ তালা বলছেন নম্বর আয়াতে এটা যে তারা আল্লাহর আনিত বিধানকে বা আল্লাহর বিধানকে অপছন্দ করে তাই আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আর স্যাদিস ছয় নম্বর ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে আহ ছয় নম্বর ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে মানিশ তাহজ আ বেশেই দিন রসুল সল্লাহ হলে মানিশ তাহজ দা আবেশেই ইম দিন ইর রসুল সালহ সাললাম ছয় নাম্বার ইসলাম বা ঈমান ভঙ্গকারী বিষয় হলো আহ ইসলামী কোন জিনিস নিয়ে রসুল কোনো দিন নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করা দাড়ি নিয়ে টুপি নিয়ে টাখনার উপর কাপড় পড়া নিয়ে কোনো মা পর্দা নিয়ে ইসলামিক কথা বললে সেটা নিয়ে ইসলামের কোনো জিনিস নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আও আও অথবা ইসলাম বিভিন্ন আমল করলে ভালো আমল করলে তার সবের কথা বলেছে কেউ মন্দ আমল করলে তার শাস্তির কথা বলেছে এখন কেউ যদি এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আল্লাতালা বলছেন যে কিছু লোক তারা রাস্তায় চলার পথে রাসুল সাহা এবং সিনিয়র সাহাবা কে নিয়ে বিরূপ মন্তব্য করেন তারা বলে যে আমাদের সাথী যারা রয়েছেন বিশেষ করে রাসুল সাহা এবং বড় বড় সাহাবিরা তারা খাওয়ার সময় খুব পেটুক যুদ্ধের সময় কাপুরুষ এবং এরা হলো বড় মিথ্যুক এমন কথা তারা বলা বলি করছিল কেউ এই কথা রসুল শাহসাল্মের কাছে অন্য একজন সাবিক পৌঁছে দেন তার আগেই আল্লাহ তালা রসুল জানিয়ে দেন যে না এই সমস্ত লোক যারা আল্লাহ ও কে নিয়ে সাহাবাদেরকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করছিল তারা ইসলাম থেকে বের হয়ে গেছে আল্লাহ তালা বলছেন উল আবিলাহি ওয়া ইয়াতিহি ওয়া রসুল ইহি বলে দাও যে তোমরা আল্লাহ এবং তাদিও আয়াত সমূহ আল্লাহর কোরামের আয়াত এবং তার রসুল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল। লা ধীরু তোমরা ওজর পেশ করিও না। নাফারতুম বা ইমান ইকুম তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছ ইন্নাফ আন তয় ফাতেম মিনকুম নো আদজেব তয় ফাতাম বিয়াননা হুম মুজরি মিন তোমাদের কত আমি মাফ করলেও অপরদেরকে আমি অবশ্যই শাস্তি দেবই দেবো কারণ তারাই ছিল বড় অপরাধী তারাই ছিল বড় অপরাধী সুরাত তাওবা পঁয়ষট্টি ও ছেষট্টি নম্বর আয়াত তাহলে ছয় নাম্বার ইসলামের কোনো বিষয় নেই যে কোনো ছোট বিষয় হোক না কেন সেটা নিয়ে হলেও যদি বড় বিষয় তো অবশ্যই সামিল কিন্তু ছোট হলেও সেই বিষয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করলেও ইসলাম থেকে মানুষ বের হয়ে যাবে আসাবে সাত নাম্বার ইসলাম নষ্টকারী ও ভঙ্গকারী বিষয় হচ্ছে আসে হেউ জাদু করা হ্যাঁ জাদু কুফুরি ছাড়া হয় না এই জন্য জাদু করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় যেমনটি এখানে বলা হচ্ছে অতএব কেউ যদি নিজে জাদু করে অথবা সেটাকে সেটাতে সন্তুষ্ট থাকে জাদুতে তাহলে সে কাফের হয়ে যাবে আমরা আমাদের গ্রাম বাংলার বিভিন্ন এলাকাতে দেখি ভেলকিবাজি ও জাদু দিয়ে মানুষ মানুষকে মানুষকে হাসায় মেলা আনন্দ দেয় নিজেদের জিনিসপত্র বিক্রি করে তো এই যে জাদু এই জাদুটা সম্পূর্ণ কুফুরি তাই এগুলো যেমন বিশ্বাস করা যাবে না তেমনি কোনো জায়গায় এরকম জাদু দেখানো হলে সেটাও দেখা যাবে না কারণ ওটা দেখলে ওর দলকে ভারী করা হয় এবং এই জাদুর মতো কুফুরি কাজকে সমাজে সমাজে স্থান করে দেওয়া হয় প্রমোট করা হয় এর জন্য জাদু জাদুকে প্রত্যাখ্যান যেমন করতে হবে এর সাথে কোনো সংশ্লিষ্ট থাকা যাবে না এবং সাথে মানুষকে এ ব্যাপারে সাবধান ও সতর্ক করতে হবে আল্লাহ তালা বলছেন যে ইরাকের বাবেল নগরীতে আল্লাহ তালা দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য একজনের নাম ছিল হারুত আর একজনের নাম ছিল মারুদ এই দুইজনকে পাঠিয়ে তিনি বলেছিলেন যে ওদেরকে বলবে যে জাদু শিখা কুফুরি তোমরা জাদু শিখে কুফুরি করিও না এরপরও কেউ যদি শেখে তাহলে তাদেরকে শেখাবে তো এই কথাই তারা বলতেন কিন্তু অধিকাংশ মানুষ জাদু শিক্ষা করেছিল এই নিষেধকে এই কুফুরিকে তারা তো তোয়াক্কাই করেনি আল্লাহ তালা সেই কথা কোরআনে বলছেন সুরাবাকারা একশো দুই নম্বর আয়াত وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر এবং তারা দুইজন ততক্ষণ কোনো ব্যক্তিকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ তাদেরকে বলা না হতো যে আমরা হলাম তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ ফলে অতএব জাদু শিখে তুমি কাফের হয়ে যেও না তবুও তারা তাদের কাছ থেকে এমন কিছু শিক্ষা অর্জন করত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছদ দৈরি করত অথবা আরো এরকম অন্যান্য কাজে তারা এই জাদুকে ব্যবহার করত তাহলে এটি গেল সপ্তম নাম্বার বিষয় সেটা হলো আসহির বা জাদু আট নাম্বার হচ্ছে মুজাহরাতুল মুশরিকিনা ও মুসাআদাতুহুম আলাল মুসলিমিন আ মুজাহরাতুল মুশরিকিন মুশরিকদেরকে সাহায্য করা এবং মুশরিকদেরকে সাহায্য করা মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে মুসরেখদেরকে সাহায্য করা তাদের পৃষ্ঠ পশপসা করা মুসলিমকে বাদ দিয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা এগলো হলো ইসলাম ভঙ্গকারী বিষয়ের অন্তর্ভুক্ত আল্লা তালা বলছেন অমা ইজয়া তাওয়াল্লাহম মিন কুম ফা ইন্নাহ মিনহু অমা ইজ ওয়াল্লাহম মিনকুম কুম ফা ইন্নাহু মিনহুুম তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখে কাফেলদের সাথে বন্ধুত্ব রাখে। তারা তাদের দলভুক্ত বলে গণ্য হবে তাহলে আট নম্বর ইসলাম নষ্টকারী ও ভঙ্গকারী বিষয় হচ্ছে কাফেরদেরকে মুসলিমদের বিরুদ্ধে বিরুদ্ধে সাহায্য করা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা মাই দা একান্ন নম্বর আয়াত তোমাদের মধ্যে যারা তোমাদের মধ্যে যারা কাফেরদের সাথে সাদৃশ্য রাখবে তাদের সাথে বন্ধুত্ব রাখবে সে কাফেতদের দলভোগ বলেই গণ্য হবে নওদুবিল্লা আহমিন জানে নয় নম্বর হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় মানে এটা কাদা আন্না মানে এটা ক দে আন্নাহ বা আদান ফুরুজ ওয়ান শরীআতি রসুল ইসল্লাহ আইলেইসাল্লাম আহ যে ব্যক্তি এই আঁকিটা পোষণ করবে যে কিছু লোক তারা যদি রসুল সাহায্যের শরীয়তের বাইরেও কোনো কাজ করে তবুও সমস্যা নেই হ্যাঁ যেমনটি হম অনেকেই মনে করতো যে আহ সালামের শরীয়তের শরিয়ত মানতে বাধ্য ছিলেন না শরীয়তের বাইরের লোক ছিলেন আসলে খিজিরা আলাই ইসলামের বিষয়টি ততটুকুই আমরা জানতে পারি যতটুকু আল্লাহ তালা কোরআনে জানিয়েছে এছাড়া তার আগে পিছে কোনো কথা কিন্তু আমরা জানি না তো সেটা দিয়ে ইসলাম থেকে বের হয়ে যাওয়া কোনো বিধান না মানার একটা এখতিয়ার থাকা এটা কারণে ইসলামকে পরিপূর্ণভাবেই মানতে হবে এখান থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না আমি আমল করতে পারি সেটা ভিন্ন কথা এমন কিছু বিষয় যেটা সুন্নাতি আমল কিন্তু আমি পারি না সেটা আমার দুর্বলতা কিন্তু এ বিশ্বাস রাখা যাবে না যে ওটা না করলেও আমার কোন সমস্যা নেই এমনটি ভাবা যাবে না এমন যদি কেউ মনে করে যে এই এই মাসলাম আমার জন্য প্রযোজ্য নয় অথবা এই এটা মানতে আমি বাধ্য নই কিছু মানুষ ইসলাম যদি নাও মানে মোহাম্মদ সাহসলামের আনাগত্য না করে সমস্যা নেই এমনটি মনে করা ইসলাম ভঙ্গকারী অন্যতম একটি বিষয় আল্লাহ আল্লাহতালা বলছেন হ্যাঁ ইসলাম আমি আহ দিন এন ফেলে ইউকুবায়লা মিনহু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম মানতে চাইবে তার মাধ্যমে আল্লাহকে পাইতে চাইবে এটা কখনোই তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না সুরা বিষয় পঁচাশি ব্যক্তি মনে করবে যে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে তাতেও কোনো ক্ষতি আমাদের হবে না না যদি কেউ ইসলাম থেকে কোনো মাসালার ক্ষেত্রে বের হয়ে যায় সেটা তাকে ইসলাম থেকেই পূর্ণ বের করে দিবে আল্লাহ আয়াশিরু শেষ নাম্বার এবং আজকে আমাদের যেটি দশটি আমরা ইসলাম ইসলামী বিষয়ে বলছিলাম তার লাস্ট নাম্বার আল্লা আয়াশির ও আইন দিন লা আল্লাহর দিন থেকে বিমুখ থাকা লা ইয়াত আল্লাহ মহু আলা ইয়া আহ্মেলুবি হ্যাঁ দিন শেখে না এবং সে অনুযায়ী আমল করে না দিন শেখে না এবং সে অনুযায়ী আমল করে না ইসলামের ধার ধারে না যেটা এখন অনেক অনেক আমাদের দেশের মানুষের অবস্থা তারপরে ইসলামের ইসলামকে ইসলাম যে দিন ধর্ম শুধু নামেই আছে কাগজেই আছে রাষ্ট্রীয় ভাষা ইসলাম শেষ কিন্তু ইসলাম যে মানতে হবে শিখতে হবে হবে জানতে এগুলোর কোনো পর্ব অধিকাংশ মানুষের আজকে নেই ফলে এই যে ইসলাম বিমুখতা বরং অনেক সময় তো মনে করছে যে ইসলামী শিক্ষা শিখাইলে বাচ্চাটাকে কি করে খাবে নজুবিল্লা যদি ইসলাম না ইসলাম শেখে তাহলে ওই যারা না না খেয়ে আছে ওরা খেতে পায় এমন হলো তাদের হ্যাঁ মানে ভাবটা যেন এরকম তো এরকম যদি কেউ মনে করে সেও ইসলাম থেকে বের হয়ে যাবে ইসলাম না শেখা ইসলামের উপরে আমল না করা ইসলামকে পশ্চাৎ পদতা মনে করা যে পিছিয়ে যাবে ইসলাম শিখলে বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে সে দুনিয়া অর্জন করতে পারবে না এগুলো যদি ধারণা হয় তাহলে তো ইসলাম থেকে বের হওয়ায় উচিত আল্লাহ কোরআনে বলছেন আনহা ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যাকে তার রবের কোরআনের আয়াত দিয়ে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় বুঝানো হয় এরপরও সে উহা থেকে মুখ ফিরিয়ে নেয় ইন্দরি মিনা মুন। আল্লাহ তালা বলছেন যারা পাপিষ্ট তাদের থেকে অবশ্যই আমি প্রতিশোধ গ্রহণ করব সুরা সাজদা বাস নম্বর আয়াত তো এই ছিল মোট দশটি ইসলাম ভঙ্গকারী বিষয় আবারও আমরা সংক্ষেপে বলছি এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার যে ব্যক্তি আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম বানিয়ে কোনো কবর দর্গা দুর্গা ব্যক্তিকে পূজা করা শুরু করে হ্যাঁ এবং তাকে আল্লাহর কাছে সুপারিশকারী মনে করে এ হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কাফেরকে কাফের মনে না করা অথবা তাদের হ্যাঁ দিন ধর্মকে সঠিক মনে করা চার নাম্বার হচ্ছে যে ব্যক্তি মনে করে যে রসুল সাইসসাল্লামের হেদায়েতের চাইতো হেদায়েত অন্য কারো আছে অথবা রসুল সাইসসাল্লামের যে বিচার ফয়সাল সেটাকে মেনে না নেয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে পাঁচ নাম্বার ইসলামের কোনো বিষয়কে নিয়ে বিষয়ের প্রতি বিদ্বেষ পোষণ করা যদি সে আমল করুক না কেন তার প্রতি সে ইসলাম থেকে বের হয়ে যাবে ছয় নম্বর ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা কাফের হয়ে যাওয়ার মাধ্যম বা কারণ এবং ইসলাম থেকে সে ব্যক্তি বের হয়ে যায় ছয় নাম্বার গেল সাত নাম্বার হচ্ছে জাদু আর আট নাম্বার হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা তাদের সাথে বন্ধুত্ব রাখা আর নয় নাম্বার হচ্ছে এই বিশ্বাস রাখা যে কোনো ব্যক্তি কোনো কোনো মশলার ক্ষেত্রে ইসলাম থেকে যদি বের হয়ে যায় বা অন্য ধর্মের কোনো মাসলার উপরে ইসলাম বহির্ভূত এবং শেষ নাম্বার ছিল দিন ইসলাম থেকে বিমুখ থেকে ইসলাম শিক্ষা না করা তার উপরে আমল না করা তো এই দশটি হলো ইসলাম ভঙ্গকারী বড় বিষয় আরো মেলা অনেক বিষয় আছে তার মধ্যে এই দশটি উল্লেখ করা হলো শেখুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমুল্লাহ তিনি এই নওয়াকিজুল ইসলাম বা নওয়াকিজুল শাহাদা তাইনের মধ্যে এই দশটি বড় বিষয় উল্লেখ করেন শেখ বিন বাজ রাহিমুল্লাহ বলছেন যে ওয়ালা ফারাকা বাইনাল জাদ্দি ওয়াল হাযিলি ওয়াল খায়ফি ফি হাদিহি নওয়াকিজ এই সকল ইসলাম ভঙ্গকারী বিষয়গুলোর ক্ষেত্রে কেউ ঠাট্টা বিদ্রুপ করে করছে না স্বেচ্ছায় করছে এগুলো দেখার বিষয় না যদি কেউ করে তবেই সে ইসলাম থেকে বের হয়ে যাবে অতএব মুসলিম ব্যক্তির উচিত এই সকল বিষয় থেকে সর্বোচ্চ সতর্ক থাকা মহান রবাহ আলমী যেন আমাদেরকে ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো থেকে দূরে থাকার এবং ইসলাম কে আমাদের মজবুত করবে এমন বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং ইসলামের প্রতি আমাদেরকে মনোযোগী করে দেন আমাদের অন্তরকে ইসলাম মুখী করে দেন ইসলাম যেটা বলবে সেটা আমাদের অন্তরে তৃপ্তি এবং সাথে প্রশান্তির সাথে গ্রহণের মানসিকতা দান দেশে প্রবল বন্যা চলছে আপনারা দোয়া করবেন দেশবাসীর জন্য বিশেষ করে কুমিল্লার কিছু অংশ তারপরে আপনার ফেনী নোয়াখালীতে আল্লাহ তালা যেন আমাদের দেশবাসীকে হেফাজত করেন আল্লাহ আমিন আর যারা এটার জন্য দায়ী যারা এটার জন্য যে যারা স্বেচ্ছায় আমরা যতটুকু মনে করি এটা ভারত থেকে স্বেচ্ছায় করা হয়েছে মানুষের বাংলাদেশের মানুষকে বিপদে ফেলানোর জন্য এবং বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি হলেন একজন মানে হিংস হিংসুটে লোক হিংসা প্রয়ম লোক যেহেতু সে এখানে থাকতে পারলো না সেহেতু এ দেশের লোক যাতে আরো কষ্টে থাকে হ্যাঁ এজন্য সে এই বিষয়গুলো হয়তো করছে ইন্ডিয়াকে দিয়ে ইন্ডিয়া যেহেতু তার বন্ধু সেহেতু সেগুলো করছে ওমাকার আল্লাহ চক্রান্ত করে কৌশল অবলম্বন করেন আল্লাহ উত্তম কৌশল অবলম্বনকারী আমরা দোয়া করি এই হিন্দুত্ববাদী সরকার এবং যারা আমাদের দেশের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত হয় আল্লাহ হয় তাদেরকে হেদায়ত নতুবা তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ যেন তাদেরকে আগে হেদায়ত থাকলে হেদায়ত করেন নতুবা তাদেরকে যেন ধ্বংস করে দেন এবং আমাদেরকে যেন এই তাদের খারাপি থেকে রক্ষা করেন হেফাজত করেন আল্লাহ তার রহমত দিয়ে আমাদের যে বন্যা কবলিত এলাকার লোকগুলোকে আচ্ছাদিত করেন এবং তাদেরকে যেন আল্লাহ তালা উদ্ধার করেন তাদের জানমালের আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা যেন তাদের এই বিপদে আহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ আমিনা ইল্নফরাই

嗯。<clears throat>